আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের ভাইস প্রেসিডেন্ট, দুর্গাপুরের সাংসদ এবং আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টের পশ্চিমবঙ্গ সরকারের চেয়ারম্যান মাননীয় মাইনুল হাসান সাহেব, তিনি উপস্থিত রয়েছেন। দেখুন, আমাদের তৃণমূল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, আমরা একুশে ভোট নিয়ে আমরা কোনো প্রচার করি না। আমাদের নেত্রী সারা জীবন গরিব খেটে মানুষের পাশে থাকে, দিন রাত পরিশ্রমকার অভাব অভিযোগ দেখি, এলাকার উন্নয়ন দেখি, আমরা ভোট নিয়ে প্রচার করি না। ভোট আসলে ঠিক আমাদের মমতা ব্যানার্জি প্রচার করবে, আমরা তার হয়ে প্রচার করবো। বিজেপি দিলীপ ঘোষ একটা অতন্দ্র প্রহরী বলে পাগল, কখন যে কী বলে তার চিনে, কখন পুলিশে গাড়ি পুড়ে দেবো, ক্ষমতায় আসলে তৃণমূলে পুড়িয়ে মারবো, তার কথায় কী উত্তর দেবো ভাই? আমরা যে রাজনীতি করি না, আমাদের জনগণকে আমরা রাজনীতি, জনগণের পাশে থাকি। আজ বহরমপুর এসছে আমার মা, আমার বাবা, আমার দাদা, কাকা, দিদিরা সকল আমাদের পাশে এসছে। বিজেপি মহাভঙ্গ যাচ্ছে, যে বিজেপি বাংলার জন্য কিছু করতে পারে না, বাংলাকে বার বার অপমান করবে, সেই বিজেপি কি করবে না? বিশ্ব চিটিংবাজি দল, সেই বিজেপি হবে না। নরেন্দ্র মোদী কোথায়? নরেন্দ্র মোদী, সেই নরেন্দ্র মোদী নেই, শুধু মিথ্যা কথা ভুরি ভুরি দেশকে বিক্রি করছে মোদী সরকার। এই যে দীর্ঘদিন ধরে যে লকডাউন চলছে, এতে মানুষের কি চিন্তা ভাবনা করছেন আপনারা? দেখুন, লকডাউন চলছে, বিজেপিরা লকডাউন মানে না, আমরা লকডাউন মানে, আমাদের ছেলেরা, আমাদের যারা সৈন্যরা, আমার যারা শিষ্যরা সব মাস্ক পরে আছে, আর বিজেপিরা মাস্ক পরে না, তারা চায় বাংলা আরও অদল পদল হোক, বাংলা আরও বেশি করে করানো হোক। বাংলা ভারতবর্ষে কী টেস্ট বাংলায় ত্রুটিহীন বলতে পারেন? যে ত্রুটি আছে সেই ত্রুটি কী পাঠিয়েছে? আমাদের বাংলার জনগণ অতি ভদ্র, সচেতন, সামাজিক, শিক্ষিত, বিনয় বাদলের দেশের বাংলা, এটা নেতাজি সুভাষচন্দ্রের বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা। আমরা সকল ছেলে লোককে শ্রদ্ধা করি, শিল্পী, সাহিত্যিক, জ্ঞানী, গুণী, শিক্ষক, কম শিক্ষিত, বিশিক্ষিত সকলকে শ্রদ্ধা করি। আমাদের বাংলার মা মাটির সরকার নেত্রী মমতা ব্যানার্জি কর্মীদের পাশে আছে, আমাদের যারা কর্মী অতর্ক তো আরও গরিব খেটে মানুষের পাশে আছে। ঠিক আছে, আমি দিদির সাথে 44 সাল থেকে আছি, একদিন দুদিন আমাদের রাজ্য থেকে আমাদের মুক্ত সাহেব আছে, ওনাকে দায়িত্ব দিই। আজকে আমরা বিজেপিকে নিয়ে আসলাম, চুপ দিয়েছিলাম, বেকারত্ব ঘুষবে, জিনিসপত্র দাম বাড়বে, এ কমবে, আমরা চাকরি পাবো। আমি